আপনার কণ্ঠস্বর আপনার পছন্দ পরিবর্তন। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আজকে বি আপডেট। 6 ডিসেম্বর 2022 ভারতের সংবিধানের জনক ভারত রত্ন বাবা সাহেব ডক্টর আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবস পালন করা হয় তপশিলি ফেডারেশন এর উত্তরবঙ্গ কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি জংশন রেল ইউনিয়ন অফিসে। তপশিলি ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় মল্লিক, শিলিগুড়ি কর্পোরেশনের বিরোধী দলনেতা অমিত জৈন, কাউন্সিলর বিবেক সিং, মুকুল দাস, পশ্চিমবঙ্গ সরকারের নমসুযোগ ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য, তপশিলি ফেডারেশনের সর্বভারতীয় মহিলা সভানেত্রী সাহানা সরকার, নবগঠিত উত্তরবঙ্গের সভাপতি লালী বাল্মীকি, সাধারণ সম্পাদক রাজেন্দ্র বাস্কর সহ প্রমুখ নেতৃত্ব সহ 5 শতাধিক মা ও বোন উপস্থিত ছিলেন। আগে দেখতে পাচ্ছেন এখানে প্রায় হাজারখানেক লোক এসেছে, তারা পেনশন পায় না। আমাদের সরকার পেনশন দিচ্ছে না, অথচ আমাদের পেনশন চালু আছে। আমাদের মধ্যে 20% পেনশন পাচ্ছে এবং তারা এখন বর্তমানে 25 থেকে 30 হাজার টাকা পেনশন পাচ্ছে, কিন্তু আমরা একটা এবং খুব অসহায় অবস্থায়, চিকিৎসা ছাড়া সব মারা যাচ্ছে, খেতে পাচ্ছে না। বোঝেন তো যে পেনশন না হলে সংসার চলে না, খুব দুর্বিষহ অবস্থায় রয়েছে সবাই। তার জন্য আজকে আমরা এই গ্যাদারিংটা করেছি এবং আমাদের এখন মলয় ঘটক, আমাদের মাননীয় মন্ত্রী মলয় ঘটক সহমন্ত্রী, ওনার সঙ্গে ডেপুটেশন দিয়ে এসেছি এবং আমাদের অরূপ রায়ের সঙ্গে কথা বলেছি, উনিও আশ্বাস দিয়েছেন, দেখা যাক কী হয়। তবে আমরা এখানে থামবো না, আমাদের আন্দোলন চলবে, আমরা অনেক বৃহদাকার আন্দোলন করব। পেনশন আমাদের দিতেই হবে, কারণ আমরা কোনো অন্যায় করিনি, কোনো চুরি করিনি, কাউকে খুন করিনি। আমাদের পেনশন না দেওয়ার কোনো কারণ নেই। ওই রাজা রাজায় যুদ্ধ হবে আর আমরা মরবো, এটা হতে পারে না। এরা রাজা রাজায় যুদ্ধ হয়েছে, আমাদের কোনো যদি আমরা কোনো ফল থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে হ্যাঁ আমাদের ফল, আমাদের পেনশন দিও না। এবং আজকে কোনো জায়গায় কোনো সরকার কোনো দেশে কোনো রাজ্যে একই সংখ্যায় দুরকম পেনশন নীতি নেই। আজকে সরকার যদি একটু মানবিক হতো তাহলে আমাদের এটা হয়ে যেত। আজকে যত মন্ত্রী আছে সবার কাছে গেছি, আমরা প্রথমে মানবিক দিক দিয়ে চেয়েছি যে আমাদের এই পেনশনটা হোক। আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি ওনার কাছেও গিয়েছি, উনি বলেছেন আজকে গিয়েই আমি পিসির সঙ্গে কথা বলবো। চিন্তা করছে না, জানি না কী ব্যাপার, তা এটা দেখা যাক আমরা কী করবো বুঝতে পারছি না। আমাদের এখন খুব অসহায় অবস্থা। ঠিক আছে, ব্যাপার হচ্ছে ডিএনএ যেটা হচ্ছে সেটা খুব খারাপ জিনিস। ডিএতে সব কোর্টে গিয়ে হারছে, আমাদের ডিএটা এতদিন যায়নি কেন? আজকে যদি কোনো আজকে যারা করাপ্টেড লোক তারা যদি বলে যে আমি ব্যাংকের থেকে 20 কোটি টাকা নিয়ে গিয়ে, সে বলে আমার আর টাকা নেই, সে কি শুনবে? আপনি আপনার কাছে ডিএ আমরা প্রাপ্য, আপনি আমাদের ডিও দেবেন। আজকে এতদিন ধরে যদি লিঙ্গার না করতেন এত ডিএ যোগ্য না তো। আজকে যদি 2% 3% করে প্রতি সময় সময় দিয়ে দিত তাহলে তো এই ডিএটা যোগ্য না। এখন তারা দিয়ে দেয়নি, তাদের ব্যাপার, তাদের ব্যাপার, আমাদের কোনো ব্যাপার না, আমাদের দিয়ে দিতেই হবে। ঠিক আছে, শুনুন, এতদিন আমাদের যদি ঠিক মানে সক্রিয়ভাবে এই পেনশনের ব্যাপারে এগোতো তাহলে কিন্তু আমাদের আমরা পেনশন পেয়ে যেতাম। কিছু এমপ্লয়িজ কিছু ইউনিয়ন চাইছিলই না যে এটা পেনশন হোক। আজকে যার জন্য যারা রিটায়ার করে চলে গিয়েছিল বাড়িতে তাদেরকে ডেকে এনে পেনশন দিয়েছে, আর যারা এক্সিস্টিং স্টাফ তাদেরকে পেনশন দিল না। এটা বললাম আগেই, রাজা রাজায় যুদ্ধ আর দলাদলি। আজকে অনেক নেতা আজকে না খেয়ে মরছে, কিন্তু এতদিন তারা নেতাগিরি করেছে। যাই, এবার সামলাও, নিজেদের সামলাও, এখানে আন্দোলন নেবো, আমরা এখানে থেমে থাকছি না, পেনশন আমাদের দিতেই হবে। কারণ আমরা কোনো অন্যায় করিনি, কাউকে খুনও করিনি, কাউকে কোনো চুরিও করিনি। আজকে পেনশন নেব না, এটা হোটেলের ব্যবস্থাও চলছে, আমাদের আদালতও হয়েছে এবং আদালত আজকে জানি না সরকারের কাছে কিছু আশা করাটাই ভুল এরকম অবস্থা। তা আদালতে আমাদের এর মধ্যে হিয়ারিং হবে, দুখানা কেস চলছে। আজকে যদি সরকার বলে আমি পেনশন দিচ্ছি, কালকে আমরা কথা দিচ্ছি, এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি যে আমরা আদালতকে মামলা তুলে নেব।